আসসালামু আলাইকুম ভিউয়ার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা নিজের এনআইডি কার্ড, আপনার যে এনআইডি কার্ড আছে এর মাধ্যমে আপনি কত সিম তুলছেন তা দেখতে পারেন। কিন্তু আপনি যে এনআইডি কার্ড দিয়ে এই নাম্বার সিমটা তুলছেন ওই এনআইডি কার্ডেই এসএমএস পাঠাতে হবে, অন্য এনআইডি কার্ড দিয়ে হবে না। তো চলুন আমরা কীভাবে করব দেখে নিই। প্রথমে আপনারা ডায়াল করবেন *16001#। এখন প্লিজ ইন্টার দ্য লাস্ট ফোর ডিজিট অফ ইয়োর আইডি, মানে আপনার ন্যাশনাল আইডি কার্ডের লাস্টের চারটা ডিজিট এখানে দিতে হবে। মানে আপনার যে এনআইডি কার্ড দিয়ে এই সিমটি উঠানো সেই এনআইডি কার্ডের লাস্ট চার ডিজিটের নাম্বার দিতে হবে এখানে। এখন আমি সেন্ড দিলাম। দেন ইউ উইল গেট অ্যান এস এম এস সুন, থ্যাংক ইউ গ্রামীণ ফোন। এখন আমি একটা ফ্রিতে এস এম এস পাবো, আপনি এটা দেখতে পারেন, ফ্রিতে, কোনো টাকা লাগবে না। এ দেখুন চলে আসছে টোটাল সিম ছয়টা, এনআইডি চার, এয়ারটেল প্রিপেড একটা, রবি একটা, টেলিটক দুইটা, তারপরে আপনার হচ্ছে জিবি একটা, বাংলালিঙ্ক একটা। আমার উঠানো আছে টোটাল সিম ছয়টা উঠানো আছে, আমি টোটাল ১৬টা সিম উঠাতে পারবো এই এনআইডি কার্ড দিয়ে। তো আজকে এই পর্যন্ত, আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততদিন আমার সাথে থাকুন। ভিডিও ভালো লাগলে লাইক করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন কেমন হয়েছে ভিডিওটা, আর শেয়ার তো করবেনই যদি ভালো লাগে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।